এখানে আসতে বলবে আপনি তো ওই যে কি মোবাইলের ওই যে ব্যাটারি এই দোকান বন্ধ থাকবে, দোকান তো খোলা থাকার কথা না। আপনি আপনাকে প্যাক করা লাগবে, তার আগে জরিমানা দেওয়া লাগবে। আপনি সরকারি নির্দেশনা ভঙ্গ করছেন, স্বীকার করেন? আপনাকে দণ্ডবিধি অনুযায়ী 200 টাকা অর্থদণ্ড, ওনাদের 3 দিনে বিনাশ্রম করা দণ্ড। কেন 200 টাকা জরিমানা দিয়ে দেবেন? ব্যাক যাবেন, আপনি বলবেন যে অফিস এ সময় বন্ধ থাকবে, মোবাইল দোকানটা নিয়ে বন্ধ থাকবে। ঠিক আছে, 200 টাকা জরিমানা দেবেন। লেখা লাগবে এখানে না, এটা দেখাইতে হবে না অফিসে, না দেখাইলে ছবি দিলে।